ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তারিখ খাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়ার। ব্যবসায়ী ও ব্যাংক মালিকদের দাবির মুখে চালু হওয়া 9% সুদ হারের সীমা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ। সুদ হার নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সুদ হার নির্ধারণ হবে 182 দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের উপর। এর মাধ্যমে সুদ হারের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। 1 জুলাই থেকে ঋণের সুদ হারের সর্বোচ্চ সীমা প্রত্যাহার করা হচ্ছে, তবে উন্মুক্ত না। নতুন নিয়মে নিয়ন্ত্রিত ব্যবস্থায় চলবে সুদ নির্ধারণের ব্যবস্থা। এসব নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয়, ব্যাংক সুদের হার বাড়লে বাণিজ্যে কি হবে। আলোচনা করতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায়। শুরুতে জনাব মোহাম্মদ আলী খোকন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে সুদ হারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হচ্ছে এবং সুদ হারের নতুন এই যে নিয়ম করা হচ্ছে, এতে বিনিয়োগে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি মনে করি যে এটা বিনিয়োগের একটা বিশাল বড় বাধা হবে। বাংলাদেশে আমাদের শিল্প খাতে এবং ইন্ডাস্ট্রিতে, ব্যবসাতে বা কমার্শিয়াল যে ইন্টারেস্টটা বর্তমানে আছে, যা আসলে পৃথিবীর কোনো দেশই যার উন্নত বিশ্বের দিকে যদি তাকান তাদের কিন্তু সেই রেট নয়। যদিও সম্প্রতিকালে বিশ্বে আমরা বলবো যে সব দেশে সুদের হার বেড়েছে, রেট অফ ইন্টারেস্ট বেড়েছে, সেটা সাময়িক। আপনারা জানেন 2020 সালে যখন বাংলাদেশ বেঁধে দিয়ে দীর্ঘদিন চেষ্টা করার পরেও বাংলাদেশ ব্যাংক তার নির্ধারিত সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক বিগত 2018-19 থেকে অনেক প্রচেষ্টা চালিয়ে আসছিল, যা বাস্তবায়ন করতে সক্ষম হয় 2020 সালের পয়লা এপ্রিল ছিলেন, এবং ওই সময় কোভিডকালীন সময় ছিলেন। আপনারা দেখতে পারেন কোভিডকালীন সময় সারা বিশ্বের অর্থনীতি যখন একেবারে লণ্ডভণ্ড হয়ে একেবারে বিপর্যয় বিধ্বস্ত অবস্থায় ছিলেন, বাংলাদেশ থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলেন দুইটি কারণে। একটা ছিল যে ইডিএফ এর আমাদের যে লিমিটটা ছিল তাকে আরো 10 মিলিয়ন বাড়িয়ে দেওয়া হয়েছিল, ইডিএফ এর রেট অফ ইন্টারেস্টটাকে 1.75 এ নামিয়ে আনা হয়েছিল, 1% কমিয়ে দেওয়া হয়েছিল, ইডিএফ এর নির্ধারিত সময়টাকে 360 দিন বেঁধে দেওয়া হয়েছিল, এবং তারই সাথে সাথে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টটা যখনই আমাদের প্রয়োগ শুরু হয় এপ্রিল 1 তারিখ থেকে, শিল্প খাতগুলি চাঙ্গায় উঠছিল, বিশাল একটি ধাক্কা বিশ্ব অর্থনীতির মন্দাকে একেবারে পিছিয়ে ফেলে বাংলাদেশ যেভাবে অর্থনীতি দ্রুত গতিতে কোভিডকালীন অর্থনীতি যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, আমাদের এক্সপোর্ট গিয়া যেটা $35 বিলিয়ন এক্সপোর্টটা গিয়া 40 ক্রোড় কেড়ে সর্বোচ্চ $44.64 বিলিয়ন দাঁড়িয়েছিল। শিল্প খাতে প্রচুর বিনিয়োগ বেড়েছে, আমাদের সেক্টরে প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ বেড়েছে, তার সাথে সাথে কর্মসংস্থান বেড়েছে, এবং বাংলাদেশ যে রপ্তানি শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমাদের শিল্পগুলি সক্ষমতা অর্জন করছে এর কোভিডের মধ্যে। এবং এই কোভিডকালীন অর্থনীতির মধ্যে আমি একদিন আক্ষেপ করে কিছুদিন আগে এটা কমিটিকে বলেছিলাম যে আমাদেরকে আবার কোভিডকালীন অর্থনীতি আমরা ফিরে যেতে, আমরা আবার কোভিডে ফিরে যেতে চাই, আমরা মনে করবো কোভিডকালীন আমার যে অর্থনীতি সেটা ছিল সর্বোচ্চ সুন্দর অর্থনীতি, সেখানে ঋণের হার বলেন, বিনিয়োগ বলেন, আমাদের সবকিছু মিলে আমরা 2টা বছর কিন্তু ইন্ডাস্ট্রিগুলি সাসটেন করতে পেরেছি। এবং বিগত 2 বছর আপনি দেখবেন যে ওই সময় 2 বছরের মধ্যে আমাদের ঋণ খেলাফির পরিমাণ কম ছিলেন, আমরা যারা স্বইচ্ছায় ঋণ খেলাপি তাদেরকে বাদ দিয়ে কথা বলছি, ঋণ খেলাপির সংখ্যা কম ছিলেন, আমরা যারা ইন্ডাস্ট্রি চালাতাম আমরা 4টা থেকে 5টা আমাদের কিস্তি অ্যাডভান্স পরিশোধ করেছিলাম, এবং বাংলাদেশের শিল্পে বিশেষ করে টেক্সটাইল অ্যাপারেল সেক্টরে কিন্তু একটা বিশাল একটি যুগান্তকারী তারা ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেখানে $44 বিলিয়ন আমরা যেটা আমাদের আমাদের টার্গেট $50 বিলিয়ন যাওয়ার কিন্তু সেটা স্থবির হয়ে গেছে। এখন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, ডলারের আনইভেন্ট সাপ্লাই, এবং আপনারা দেখেন বর্তমানে আমরা যারা বাজারে আসি যে যদি রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বিনিয়োগ কমে যাবে, শেয়ার বাজারে মানুষ আর টাকা বিনিয়োগ করবে না, মানুষ অন্য জায়গায় আগে 4% নেমে আসার কারণে কিন্তু বিনিয়োগ ছিল শেয়ার বাজারে, এবং মানুষের বন্ডে টাকা রাখলে কম টাকা পাওয়া যেত। এখন কিন্তু যখন এগুলি রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায় তখন কিন্তু কম্পিটিশনটা আমাদের একদিকে বিনিয়োগ, অন্যদিকে হলো আমাদের ব্যাংকের ডিপোজিট টাকা রাখা। কিছু কিছু ব্যাংক আছে যারা এর চেয়ে বেশি টাকা দিয়ে বিনিয়োগ আপনার টাকা ব্যাংকে রাখবে, যে সমস্ত ব্যাংকের প্রতি মানুষের সেরকম আস্থা নাই তারা কিন্তু 5% জায়গায় 10% টাকা রাখবে।
কারণ সেই টাকা আদপে পাবেন কিনা সেটা দেখা যাচ্ছে। অনেক ব্যাংকগুলি অনেক বিনিয়োগকারী অনেক নিবন্ধিত টাকা অনেক ব্যাংক থেকে হারিয়েছে। আমি মনে করব যে এই আনইভেন্ট কম্পিটিশন থেকে বাংলাদেশকে আমাদের ডিপোজিটেবল আনইভেন্ট কম্পিটিশন থেকে বেরিয়ে আসতে হবে। নতুন শিল্প স্থাপনা কমে যাবে, কর্মসংস্থানে একটা প্রভাব পড়বে, অর্থনীতির দিক দিয়ে যদি চিন্তা করি অর্থনীতির ভবিষ্যৎটা কেমন দেখছেন? আমি যে জায়গাটা থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে, দেখেন একই সময় কিন্তু দুটো পলিসি বাংলাদেশে নেওয়া হয়েছে, অর্থাৎ আমি যখন পার্লামেন্টের দিকে তাকাই তখন রাজস্ব পলিসি নেওয়া হচ্ছে আর সাইমুলটানিয়াসলি এই দিকে নেওয়া হচ্ছে মানিটারি পলিসি। তো এই দুটির মধ্যে যে সংযোজন সেটাকে যদি আমি দেখতে চাই তাহলে কিভাবে দেখব, প্রথমত হচ্ছে যে রাষ্ট্র চালানোর জন্য সরকারের টাকা দরকার, আর সেই টাকার কতটুকু আসবে আর ব্যয় করবে সেটা কিন্তু পার্লামেন্টে ডিসিশন হয়, আর যখন সংকুলনের ঘাটতি ঘটে তার সংকুলনটা কোথায় থেকে হবে সেই জায়গাটার যখন ম্যানেজমেন্টের বিষয় হয় তখন কিন্তু আমরা সেই সেন্ট্রাল ব্যাংক গভর্নরের কাছে চলে যাই, মনিটারি পলিসির দিকে আমরা তাকাই। তো আমি যে জায়গাটার দিকে কথা বলবো সেটা হচ্ছে আমরা কি কোথায় ছিলাম এবং কি পরিবর্তন আসছে। প্রথমত হচ্ছে আমি যদি আমার বিশ্লেষণ থেকে বলি তাহলে সেটা হচ্ছে বাংলাদেশে যখন কোভিডকালীন 6-9 ইন্টারেস্ট করা হয়েছে সেটা হচ্ছে আমরা বলবো যে সেটা বাজার অর্থনীতিকে সাপোর্ট করে না, এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রিত অর্থনীতি। এখন প্রশ্নটা জাগে নিয়ন্ত্রণটা সরকার কেন করছে, সরকার করছে তার অর্থনীতিকে বাঁচানোর জন্য একটা স্ট্র্যাটেজিক কৌশল হিসাবে, যেহেতু আমরা একটা দেশ ক্রাইসিসের মধ্যে ছিল কোভিড তারপর যুদ্ধ সব মিলে, অতএব সেই জায়গাটায় পরিত্রাণ কিভাবে আমরা পেতে পারি সেই জায়গা থেকে, সেজন্যই কিন্তু সুবিধা দেওয়া হয়েছিল। কুখনভাই যে কথাটা বললেন সেটা হচ্ছে আপনি যদি ইডিএফ ফান্ডের বৃদ্ধির কথা বলেন, ইডিএফ ফান্ডের ফ্যাসিলিটি যে সার্বিকভাবে সহযোগিতার কথা বলেন সেটা কিন্তু সেই অর্থনীতিকে বাঁচানোর জন্যই আপনাদেরকে সেই সহযোগিতা, এবং যে পরিপ্রেক্ষিতে কোভিডকালীনেও আমরা কিন্তু একটা ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি সেই জায়গা থেকে। এখন আমি যদি আসি যে কোভিড এখন 2023 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আমরা কোভিড থেকে উত্তরণ ঘটেছি, এখন বিষয়টা হচ্ছে আমরা যে জায়গাটায় ধরে রেখেছিলাম সেটা ছাড়তে হবে। তার মানে হচ্ছে ধরে রাখার কনসিকোয়েন্সটা হচ্ছে আমরা পরিত্রাণ কিছুটা পেয়েছি, যেটা নেগেটিভে চলে যেত গ্রোথ সেটাকে আমরা পজিটিভে কিছুটা 3.75 এর কাছাকাছি ধরে রাখতে পেরেছি। সেইটাই কিন্তু আমাদের ক্রাইসিস কোপিং এর ক্ষেত্রে সরকারের যে বিচক্ষণতা তারই প্রতিফলন ঘটেছে কিন্তু তার নীতির মাধ্যমে। এখন যদি আমি চিন্তা করি এই বর্তমান যে পলিসি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সংকুচনমূলক। এই সংকুচন শব্দটা অর্থনীতিবিদরা কিন্তু দেশের অর্থনীতির সংকুচন অর্থে ব্যবহার করে, অর্থাৎ যে পলিসিটা নেওয়া হয়েছে সেই জায়গায় ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আর আমরা যখন সুদের হারের সাথে সম্পর্ক দেখি সরাসরি সম্পর্ক হচ্ছে বিনিয়োগ, অতএব বিনিয়োগ যে কমে যাবে সেটা কিন্তু সত্যি। অতএব কন্ট্রাডিকশনটা আসে তখনই যখন বলা হচ্ছে আমি বাজেটে বলা হচ্ছে 7.5 প্রবৃদ্ধি অর্জন করব, অতএব প্রবৃদ্ধি অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিনিয়োগকে আপনার স্টেবল রাখতে হবে। এখন কন্ট্রাকশনারি সংকুচনমূলক মুদ্রানীতির কারণে সুদের হার যে বাড়বে সেটা কি আমার বিনিয়োগকে উৎসাহিত করবে না নিরুৎসাহিত করবে, আর যেহেতু কন্ট্রাকশনারি বলা হচ্ছে নির্দ্বিধায় সেটা প্রবৃদ্ধিকে সংকুচনের দিকে নিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কিভাবে করতে পারি, প্রথমত হচ্ছে কন্ট্রাকশনারি পলিসি যখন নেওয়া হয়েছে তার মূল জায়গাটা হচ্ছে ইনফ্লেশন টার্গেট, মূল্যস্ফীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ পৃথিবীতে যখন ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান কান্ট্রিজ, ইভেন পার্শ্ববর্তী দেশ, আমাদের ভারতের কথা বলতে পারেন, ব্যাংককের কথা বলতে পারেন, সবাই যখন কিছুটা ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল তার মানে হচ্ছে তখন ইনফ্লেশনটা পরবর্তীতে এসে কমে গিয়েছে, কিন্তু বাংলাদেশ যেহেতু 6-9 ইন্টারেস্ট রেটে ফিক্সড করে রেখেছিল যে কারণে কিন্তু সব দেশে যখন মূল্যস্ফীতি কমে যাচ্ছে বাংলাদেশ সেই জায়গায় সফল হয় নাই। এখন সফলতার জন্য কি করা হচ্ছে, এখন ইন্টারেস্ট রেট যখন বাড়বে ডিপোজিটাররা চিন্তা করবে আরে আমাকে তো বেশি ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, অর্থাৎ সে তার যে ব্যয়
ব্যয়টা কমিয়ে দিবে। তার মানে হচ্ছে সে তখন সে ডিপোজিটের দিকে একটু ঝুঁকে যাবে। ডিপোজিটের কথাটাতে আসব, আমাদের সময়ের সাথে একটি বিরতি নেয়ার, বিরতি থেকে এসে প্রশ্ন রাখবো ডিপোজিটের বিষয়ে। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকে আলোচনা করছি ব্যাংক সুদের হার বাড়লে বাণিজ্যে কি হবে এই বিষয়ে, এবং আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকি, যেমনটি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে যারা ডিপোজিট রাখছেন বা রাখবেন অথবা রেখে থাকেন, তাদের জন্য আসলে কিন্তু এই সুদ হারের বিষয়টিতে একটু লাভ হচ্ছে, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? জি, সেটাই বলতেছিলাম যে এখন এই জায়গাটা হচ্ছে যে আমি আমার যে চাহিদা আছে সেই চাহিদাটাকে সংকুলন করব, তার মানে হচ্ছে আমি টাকা ডিপোজিট রাখতে পারবো। এখন বিষয়টা হচ্ছে আমার একটা অর্থনীতিতে যখন ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে হচ্ছে সমষ্টিক চাহিদাটাকে নিচের দিকে চলে আসবে, যে কারণে বলা হচ্ছে যে আমার এভারেজ যে প্রাইস লেভেল সেটা নিচে আসবে। প্রশ্নটা হচ্ছে এই প্রাইস কমাতে গিয়ে অর্থনীতি কিন্তু আমার জিডিপি কিন্তু কমে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আপনি এই প্রাইসটাকে তখনই ধরে রাখতে পারবেন যেটা মনিটারি পলিসিতে বলা আছে, কিন্তু কিভাবে করবেন তার জন্য বলা আছে, কিন্তু সেই জায়গাটা প্রতিফলিত হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমি সেই বিশ্লেষণে যাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি যখন বলছেন যে ডিমান্ড কমে যাওয়ার কারণে প্রাইস কমে যাবে, তার মানে মূল্যস্ফীতি আমার নিয়ন্ত্রণে আসবে, সেই নিয়ন্ত্রণটা আপনার নিয়ন্ত্রণেই থাকবে যদি সেই সময় আপনি প্রবৃদ্ধি অর্জন করতে পারেন। অর্থাৎ আমার যে সমষ্টিক যোগান, সেই সমষ্টিক যোগানটাকে যদি আমরা আবারও ডান দিকে সরাতে পারি। এখন সেই যোগানটাকে যদি ডান দিকে সরাতে হয় তাহলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। ইন্টারেস্ট রেট বাড়লে সেই ক্ষেত্রে বিনিয়োগ কমবে, কিন্তু সেটাকে কিভাবে করা হবে, বলা হচ্ছে যে আমরা উৎপাদনশীল খাতকে, আমি মনিটারি পলিসির যে পলিসি নেওয়া হয়েছে তার আলোকে বলছি, তারা বলছে সিএমএসএমই এবং বড় বিগ ইন্ডাস্ট্রি, যে লার্জ ইন্ডাস্ট্রি সবাইকে তারা সুযোগ দেবে, কিন্তু বিষয়টা হচ্ছে কোন ধরনের সুযোগ সেটা কিন্তু নেই। আরেকটা হচ্ছে এই পলিসির কারণে ইন্টারেস্ট রেট বাড়লে সেটা বিনিয়োগ যে কমে যাবে সেটা কুকন বাই না, আমাদের থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালিও সেটা আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে যা হবে, আমাদের যে লোয়ার লেভেল ইকুইলিব্রিয়ামের কথা বলছি ইনফ্লেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু লং টার্মে যখন আমরা চিন্তা করব তখন কিন্তু সেটা আবার ফিজিবল হবে না। কারণ আপনি যখন সংকোচন হয়ে যাবে, সংকোচনের কারণে আমার যোগান রেখা যেদিকে ডান দিকে যাওয়ার কথা, অর্থাৎ আপনার প্রবৃদ্ধি বাড়ার কথা, সেটা যখন কমে যাবে তখন কিন্তু আবার প্রাইস লেভেল উপরের দিকে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা একই দিক, আর আপনি যে ডিপোজিটারের কথা বললেন, হ্যাঁ ডিপোজিটার যারা যারা সেভ করতে পারে তারা কিছুটা খুশি, কারণ তারা মনে করছে যে আমরা আগে হয়তো 4 point something পেতাম, এখন হয়তো 6% ইনফ্লেশন, কিন্তু সেটাও তো যদি চিন্তা করা হয় সেটা কি আসলে বর্তমানে যে রেট ঠিক করা হয়েছে সেটাকে কিন্তু আমরা সম্পূর্ণ বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট বলতে পারি না, বিকজ এটাও কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত, কারণ সেটা বলা হচ্ছে যে 182 দিনের ট্রেজারি বিল প্রতি মান্থের কোট করা হবে, এবং তার যে অ্যাভারেজ সেই অ্যাভারেজ থেকে 3 কোনো ক্ষেত্রে 5 নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য প্লাস সিএমএসএমই এর জন্য প্লাস 1%। সো এই জায়গাগুলো যদি বিশ্লেষণ করেন মূলত হচ্ছে এটা কিন্তু নির্ভর করতেছে 182 দিনের ট্রেজারি বন্ড বিলের অ্যাভারেজ। কিন্তু অবশ্যই বিনিয়োগের বিষয়টাতে একটু তাহলে মোহাম্মদ আলী খোকনের কাছ থেকে জেনে নেই যে এই অবস্থায় এখন বিনিয়োগের বিষয়ে আপনারা কিভাবে চিন্তা করছেন, কারণ একসময় ব্যবসায়ীদের চাপে কিন্তু 6-9 হয়েছিল এই সুদের হার, যেটি এখন উঠে যাচ্ছে, আপনাদের পরিকল্পনা কি, কিভাবে বিনিয়োগটা করবেন? আমি একটু সুন্দরটা সরল অঙ্কে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো এবার আপনি বাজারে দেখেন 5 লক্ষ কোটি টাকা আমাদের হলো নিজস্ব রাজস্ব আয়, এর মধ্যে 4 লক্ষ 30 হাজার কোটি টাকা আসবে হলো এনভিআর, 50,000 কোটি টাকা আসবে হলো অন্যান্য খাত থেকে নন এনভিআর খাত, আর 20,000 কোটি টাকা অন্যান্য খাত থেকে। কিন্তু সরকার পরিচালনার ব্যয়ভার ধরা হয়েছে 4,70,000 কোটি টাকা, তার অর্থ এনভিআর যা আয় করবে তার চেয়ে বেশি হলো সরকার পরিচালনা ব্যয়। এক, দুই, এই টার্গেট কিন্তু 75% যদি কার্যকর হয় তারপরও 1 লক্ষ কোটি টাকা সরকারের কিন্তু পরিচালনার ব্যয় ঘাটতি আছে।
অন্যদিকে এয়ারপোর্টের ডেভেলপমেন্টের জন্য যে 2,32,000 কোটি টাকা, যে 2,60,061 কোটি টাকা প্রায় আমাদের বাজেটে ঘাটতি আছে, এই 2,01,02,000 কোটি টাকা আমরা পাচ্ছি হলাম বিভিন্ন অনুদান হিসেবে, আর 1,30,000 কোটি টাকা আমরা আয় করব হলো ব্যাংক থেকে আমরা ঋণ নিব, সেটা প্রাইভেট ব্যাংক থেকে। সরকার যদি তার বিভিন্ন ট্রেজারি বন্ড, বিভিন্ন বন্ডের মাধ্যমে যদি বিনিয়োগ করে আর লোন নিয়ে ঋণ নিয়ে যায়, তাহলে সেখানে বেসরকারি খাতে তো কোনো ঋণ ঋণ প্রবাহ থাকবে না। এক দ্বিতীয় হলো, যেখানে পৃথিবীর সব ব্যাংকগুলি দীর্ঘদিন যেমন প্রাইভেট ব্যাংক একটি কথা বলে আসছে যে আমরা আমরা ডিপোজিট নিই যার জন্য স্বল্পমেয়াদি, কিন্তু বিনিয়োগ করি দীর্ঘমেয়াদি, যার কারণে তাদের রেট অফ ইন্টারেস্টটা স্টেবল রাখতে পারে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ড মার্কেট নিয়ে আমাদের দীর্ঘদিন আলোচনা, বন্ড মার্কেট দিয়ে শিল্পে বিনিয়োগ। এখন সরকার যদি তার নিজস্ব উন্নয়নে যদি বন্ড মার্কেটটা তারাই যদি ব্যবহার করে, আজকে যদি শিল্প খাতে যদি 1,00,000 কোটি টাকা যদি বন্ড মার্কেট যদি ব্যবহার হতো, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি 9-6 আমাদেরকে জোর করে করা লাগতো না। আমাদের ডক্টর সাদা সাহেব যে কথা বলেছেন, আর প্রেশার দেওয়া লাগতো না, কারণ বন্ড মার্কেটের একটা ফিক্সড নির্ধারিত রেট থাকতো, সেই বন্ডের টাকাটা শিল্পে বিনিয়োগ হতো, সেক্ষেত্রে 9-6 আর দরকার হতো না, ব্যাংক নিজে নির্ধারণ করতো সে কত টাকা দিবে, তখন আর আনইথিক্যাল অথবা আনইভেন কম্পিটিশনটা হতো না, যে কোনো ব্যাংক বলবে আমি 10 দিব, কোনো ব্যাংক আমি 6 দিব। এখন যে বন্ড মার্কেটটা শিল্পের জন্য হওয়ার কথা, বিনিয়োগের জন্য, সেই বন্ড মার্কেটটা তো আমরা সরকার নিজে হিমসেলফে বন্ড মার্কেটের বড় ঋণ গ্রহীতা। এখন আমরা বলবো যে যে বন্ড মার্কেটকে আমাদের প্রাইভেট সেক্টরের বন্ড মার্কেটটাকে যেন বিনিয়োগের দিকে দেওয়া হয়, তাহলে কিন্তু আর ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজ এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা, তাই আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।